অষ্টম অধ্যায় ওষুধের ওস্তাদ ওই দিকে তাকাও কোন দিকে লম্বা লাল চুল ছেলেটার পরের ছেলেটা চশমা পড়া ওর মুখটা দেখতে পাচ্ছ কি ওর কপালের দাগটা দেখেছ কি হ্যারি পরের দিন ডরমিটরি থেকে বের হলেই চারিদিকে এরম ফিস ফিস গুঞ্জন ক্লাসরুমের বাইরেও লোকজন পায়ের আঙুলের ওপর ভর দিয়ে উঁচু হয়ে ওকে দেখে বা হ্যারি যখন করিডরে হেঁটে যায় তখন লোকেরা ওকে ভালো করে দেখার জন্য দ্বিতীয়বার ফিরে আসে এসব হ্যারির ভালো লাগে না হ্যারি লেখাপড়ায় মনোযোগ দিতে চায় হগওয়ার্টসে একশো চল্লিশটা সিঁড়ি আছে কোনোটা চওড়া কোনোটা খাড়া কোনোটা সরু কোনোটা অস্থায়ী কাঠের কিছু সিঁড়ি শুক্রবার দিন অন্য স্থানে নিয়ে যায় কিছু সিঁড়ি আবার মাঝপথে মাঝামাঝি গিয়ে শেষ হয়ে গেছে মনে রাখা প্রয়োজন এগুলো পার হতে হবে লাভ দিয়ে কিছু দরজা আছে নম্রভাবে কথা না বললে বা যথাস্থানে হালকাভাবে টোকা না দিলে খুলবে না কিছু স্থান দরজার মতো মনে হয় কিন্তু আসলে দরজা নয় শক্ত দেওয়াল এখানে কোনো কিছু মনে রাখা কঠিন কোনো কিছু স্থির নয় সবসময় স্থানের পরিবর্তন ঘটছে মানুষের প্রকৃতিগুলো পরিবর্তন ঘটছে এক ফ্রেমের ছবি থেকে অন্য ফ্রেমে চলে যাচ্ছে হ্যারির ধারণা তাহলে নিশ্চয়ই অস্ত্রাগারে রাখা কোটগুলোও নিশ্চয়ই হেঁটে বেড়ায় ভূতেরাও রকম সাহায্য করে না কেউ কোনো দরজা খুলে কোথাও যাবে হঠাৎ করে অপর দিক থেকে ভূতেরা সেই দরজার মাঝামাঝি এসে এসে দাঁড়িয়ে তাকে চমকে দেবে এদের মধ্যে মুন্ডুহীন নিক ব্যতিক্রম খুশি মনে পথ দেখিয়ে দেয় কিন্তু পিপস তার চিরাচরিত অভ্যাস মতো আড়াল থেকে কিছু ফেলে তার উপস্থিতি জাহির করে কেউ যদি ক্লাসে যেতে দেরি করে ফেলে তাকে দুটো তালাবন্ধ দরজা ও গোলমেলে সিঁড়ি পার হতে যেটুকু সময় লাগে তার চেয়ে বেশি দেরি করিয়ে দেবে ক্লাসে যেতে সে কারো মাথায় ওয়েস্ট পেপার বাস্কেট ফেলবে পায়ের তলা থেকে কম্বল টেনে নেবে চক ছুঁড়ে মারবে চমকে দেওয়ার জন্য দেখা না দিয়ে কারো পেছনে এসে দাঁড়াবে পিছন থেকে নাক চেপে ধরে বলবে কেমন লাগছে এখন পিপসের চেয়ে আরও বেশি খারাপ হলো কেয়ারটেকার আরগুস ফিলচ প্রথম দিন সকালে হ্যারি ও রন ওর ধারে কাছে না গিয়ে ভিন্ন পথে গেল তারা দুর্ভাগ্যক্রমে ভুল করে তৃতীয় তলার নিষিদ্ধ করিডোরে প্রবেশ পথ দিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ফিলচের বিশ্বাসই হয়নি যে ওরা পথ হারিয়ে ওই পথে যাওয়ার চেষ্টা করছে সে ভাবলো ওরা ইচ্ছা করেই এটা করেছে এবং ওখানে তাদের আটকে রাখার ভয় দেখালো প্রফেসর কুইরেল সে সময় যদি ওই পথ দিয়ে না যেতেন তাহলে নিশ্চয়ই তাদের ফিলচের হাতে অনেক ভোগান্তি পেতে হতো ফিলচের একটা বিড়াল ছিল বিড়ালটার নাম মিসেস নরিস ধুলো রঙের গোঁফধারী বিড়ালটা ছিল অনেকটা মনি ফিলচেরই মতো বিড়ালটা যেন এখানকার রক্ষক। একটু এদিক ওদিক হলেই বিড়ালটা ফিলচকে ডেকে আন যারা ভুল করে তাদের কঠোর শাস্তি পেতে হয় সকলে তাকে এত ঘৃণা করে যে সুযোগ পেলেই নরিসকে লাথি লাগায় বুধবার মাঝরাতে দূরবীনের সাহায্যে নানা গ্রহ নক্ষত্রের আসা যাওয়া দেখানো হলো অধ্যাপক স্প্রাউট সপ্তাহে তিনবার অদ্ভুত সব উদ্ভিদের কীভাবে যত্ন নিতে হয় তা পড়াতেন সবচেয়ে বিরক্তিকর ক্লাস ছিল জাদুর ইতিহাস এটাই একমাত্র ক্লাস যা নিতেন এক ভূত শিক্ষক বৃদ্ধ প্রফেসর বিন্স শিক্ষকদের স্টাফরুমের ফায়ার প্লেসের সামনে অনেক সময় ঘুমিয়ে পড়তেন আবার পরদিন সকালে তার শরীরটা সেখানে রেখেই ক্লাস নিতে চলে যেতেন অধ্যাপক ফ্লিট ছিলেন ছিলেন বিদ্যার শিক্ষক তিনি ক্লাসে অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে মনোমুগ্ধকর গল্প শোনাতেন আকারে ছোটোখাটো এক গাদা বইয়ের ওপর দাঁড়িয়ে তাকে টেবিল থেকে উঁচু হতে হত হাজিরা খাতায় হ্যারির নাম ডাকতে কি অদ্ভুত শব্দ করে নিজেই হাওয়ায় মিলিয়ে যেতেন অধ্যাপক ম্যাকগনাগল একটু অন্য ধরনের মেজাজ করা হলেও তিনি মানুষ হিসেবে ভালো ছাত্ররা তার কথা মনোযোগ দিয়ে শোনে তিনি বলেন যে শরীর বদল অথবা অন্য রূপ ধারণ করা সবচেয়ে জটিল জাদুবিদ্যা তিনি আরও বলতেন আমার ক্লাসে কোনো উল্টো করবে না করলে অদৃশ্য হয়ে যাবে আর ফিরে আসতে পারবে না একটু পরে তিনি তার টেবিলটাকে বাচ্চা সুকরে রূপান্তরিত করলেন কিছুক্ষণ পর তা আবার টেবিল হয়ে গেল সকল আসবাবপত্রই মাঝে মাঝে একদল পশু হয়ে যায় একদিন ছাত্রদের দেজলাই দিয়ে বলা হলো কাঠিকে সুচ বানাও একমাত্র হারমোনিক গ্রেঞ্জারি সফল হয় অধ্যাপক ম্যাকগনাগল ওদের দেখালেন কীভাবে কাঠিটি ধাতব পদার্থে পরিণত হলো এবং সুচালো হলো। যে ক্লাসটা তাদের সবচেয়ে ভালো লাগতো সেটা ছিল কালো টোনার বিরুদ্ধে প্রতিরোধ মাঝে মাঝে হাসি ঠাট্টা হয় সারা ক্লাসে রসুনের গন্ধ রোমানিয়া থেকে রক্তচা এসেছে এবং তার পাগড়ির ভেতর থেকে এই রকম গন্ধ আসে পাগড়ির ভেতরের রসুন নাকি অধ্যাপক কুইরেলকে নানারকম বিপদ আপদ থেকে রক্ষা করে তাকে এই পাগড়িটা দিয়েছে আফ্রিকার কোনো এক রাজপুত্র হ্যারি এইভাবে আশ্বস্ত যে সে পড়াশোনায় খুব একটা পেছনে পড়ে নেই মাগল পরিবার থেকেও অনেক ছেলে এখানে এসেছে তারই মতো ডাইনি জাদুকর সম্পর্কে তাদের অনেকেরই সামান্যতম ধারণা নেই কি রনের মাথাতেও অনেক কিছু আসে না শুক্রবার দিনটা হ্যারি ও রনের জন্য খুব গুরুত্বপূর্ণ ওই দিন তারা সঠিক পথে গ্রেট হলে এসে নাস্তা করত পরি যে চিনি ঢালতে ঢালতে হ্যারি রনকে জিজ্ঞেস করলো আচ্ছা আমাদের কি কাজ স্লিতারিনদের সাথে দ্বিগুণ ওষুধের উপাদান মেশানো রন বলল স্নেপ ছিলেন শ্রীদারি হাউসের প্রধান সবাই বলে তিনি নাকি তাদের প্রতি পক্ষপাতিত্ব করেন আমরা দেখব এটা সত্যি কি না অধ্যাপক ম্যাকগোনেগল যদি আমাদের পক্ষে থাকতেন হ্যারি বলল অধ্যাপক ম্যাকগোনাগাল ছিলেন গ্রিফিন্ডার হাউসের প্রধান তা সত্ত্বেও তিনি ছাত্রদের গাদা গাদাগাদা হোমটাস্ক দিতে কার্পণ্য করতেন না ডাক আসার সময় একশো প্যাঁচাকে গ্রেট হলে প্রবেশ করতে দেখে সে হতভম্ব হয়ে পড়েছিল তারা তাদের মালিকদের খুঁজে চিঠি বিলি করলো কিছু কিছু পার্সেল ছিল হেডউইক এ পর্যন্ত হ্যারির জন্য কোনো চিঠি আনেনি হেডুই খুবই অলস তবে চিঠি আসলে সে নিশ্চয়ই নিয়ে যাবে তার কাজ একটাই সেটা হলো ঘুমোবার আগে তার কানের লতি ছুঁয়ে আদর করা ও শুভরাত্রি বলে পেঁচাদের থাকার জায়গায় যাওয়া অবাক কাণ্ড আজ সকালে হেডউইক হ্যারির জন্য একটা চিঠি টেবিলে রাখলো হ্যারি বিস্মিত হয়ে ধীরে ধীরে চিঠিটা খুলে পড়তে থাকে চিঠিতে লেখা আছে প্রিয় হ্যারি আমি জানি তুমি প্রতি শুক্রবার বিকেলে বাইরে যাও তুমি কি বিকেল তিনটের সময় আমার সাথে এক কাপ চা পান করতে আসতে পারো আমি জানতে চাই ডরমিটরিকে তোমার সপ্তাহ কেমন কাটলো অপর পৃষ্ঠায় জবাব লিখে হেডউইক মারফত পাঠিয়ে দিয়ে ইতি হ্যাগ্রিড হ্যারি রনির কাছ থেকে পালকের কলম নিয়ে লিখলো হ্যাঁ নিশ্চয়ই দেখা হবে সে চিঠিটি হেডউইকের কাছে দিল হেডউইক চিঠি নিয়ে সোঁয় করে উড়ে চলে গেল হ্যারিও হ্যাগউইডের সাথে করার জন্য উস্তুক ছিল কারণ ওষুধ তৈরির উপকরণের ক্লাস হ্যারির সবচেয়ে বিরক্তিকর মনে হতো কোর্সের প্রথম দিকেই হ্যারি বুঝতে পেরেছিল যে স্নেপ তাকে অপছন্দ করে না শুধু ঘৃণাও করেন ওষুধ রোজের ক্লাসগুলো হতো নিচে বন্দিশালার মতো একটা কক্ষে এই কক্ষটা অনেক বেশি ঠান্ডা ছিল স্নেপ হাজিরা খাতা নিয়ে নাম ডেকে ক্লাস শুরু করতেন তিনি হ্যারি পটারের নাম এভাবে ডাকলেন হ্যারি পটার আমাদের নতুন বিখ্যাত ব্যক্তি হ্যারির অপ্রস্তুত অবস্থা দেখে ম্যালফয় ক্র্যাব ও গয়েল খুব আনন্দ পেত নাম ডাকা শেষ হলে স্নেপ ক্লাসের দিকে তাকালেন তার চোখও হ্যাগ্রিডের চোখের মতো কালো কিন্তু সে চোখে হ্যাগ্রিডের চোখের উষ্ণতা নেই তার চোখ দুটো শীতল এবং শূন্য তার চোখ দেখলে গভীর সুরঙ্গের কথা মনে পড়ে স্নেপের ক্লাস ছিল বেশ চিত্তাকর্ষক ছাত্ররা মনোযোগ দিয়ে তার কথা শুনত এজন্য ক্লাসে কোনো গোলমালও হতো না তিনি প্রশ্নোত্তরের মাধ্যমে তার ক্লাসকে প্রাণবন্ত রাখতে পারতেন হ্যারি পটারকে স্নেপ হঠাৎ করে প্রশ্ন করে বসলেন আচ্ছা হ্যারি বলো তো আমরা যদি অ্যাসফোডেল পাউডারের রুটের সাথে তিক্ত তো মিশিয়ে দিই তাহলে আমরা কি পাবো হ্যারি বলল আমি ঠিক বলতে পারবো না স্নেপ হ্যারিকে কটাক্ষ করে বললেন খ্যাতি সব কিছু নয় হারমোয়নি হাত তুললেও তিনি সেদিকে নজর দিলেন না স্নেহ পাবার বললেন আরেকবার চেষ্টা করে দেখা যাক আমি যদি বলি আমাকে একটা বেজোয়ার দেখাও তাহলে তুমি কি করবে হারমোয়নি হাত তুললো বেজোয়ার সম্পর্কে হ্যারির বিন্দুমাত্র কোনো ধারণা নাই হ্যারি জবাব দিল আমি জানি না স্যার ম্যালফয় ক্রেব ও গয়েল হাসল হ্যারি নিশ্চিত ম্যালফয় ক্রেব বা গয়েল ওদের কারোরই ওই প্রশ্নের উত্তর জানা নেই স্নেপ মন্তব্য করলেন পডার আমার মনে হয় তুমি ক্লাসে আসার আগে বই খুলে দেখো নি হ্যারি স্নেপের চোখের দিকে তাকালো তারপর মনে মনে বলল ডার্সলি পরিবারের সাথে থাকার সময় আমি বইপত্র দেখেছি অধ্যাপক স্নেপ কি মনে করেন যে ওয়ান থাউজেন্ড ম্যাজিক্যাল হার্বস অ্যান্ড ফাঙ্গি সব কিছুই আমার মুখস্থ থাকবে হারমোনি আবার হাত তুললেও স্নেপ সেদিকে মনোযোগ দিলেন না এইভাবে আরও প্রশ্ন করে স্নেপ হ্যারিকে বিব্রত করলেন অবশেষে অধ্যাপক স্নেপের ক্লাস শেষ হল হ্যারি পটারের মন এমনিতেই ভালো ছিল না কারণ সেশনের প্রথম সপ্তাহেই গ্রিফিন্ডার হাউসে দু নম্বর কাটা গেল আর হ্যারি গ্রিফিন্ডার হাউসের সদস্য পাঁচটা বাজার তিন মিনিট আগে তারা হ্যাগ্রিডের ঘরের দিকে রওনা হল নিষিদ্ধ বোনের পাশে একটা কাঠের বাড়ি ছিল দেখতে কুঁড়ে ঘরের মতো সেটাই হ্যাগ্রিডের আবাসস্থল তারা যখন দরজায় কড়াঘাত করলো তখন ভেতর থেকে ঘেউ ঘেউ শব্দ শোনা গেল একটু পর শোনা গেল হ্যাগ্রিডের কণ্ঠস্বর ব্যাক ফ্যাং ব্যাক দরজার ফাঁক দিয়ে হ্যাগ্রিডের বিরাট আকায় চুল ভর্তি মুখ দেখা গেল দরজা খুলতে খুলতে হ্যারি ও রনকে দেখে হ্যাগ্রিড বলল দাঁড়াও হ্যাগ্রিড একটা বিরাট কালো বোর হাউন্ড কুকুরকে শিকল ধরে রেখে ওদের ভেতরে ঢুকতে বললেন ভেতরে একটা মাত্র ঘর এক কোনায় বিছানা তামার কেটলিতে জল ফুটে ধোঁয়া বেরোচ্ছে কুকুরটার নাম ফ্যাং কুকুরটাকে ছেড়ে দিয়ে হ্যাগ্রিড হ্যারি ও রনকে বললেন আরাম করে বসো ফ্যাংকে যত হিংস্র মনে হয় আসলে ও ততটা হিংস্র নয় হ্যারি হ্যাগ্রিডের দিকে এগিয়ে বলল এই হচ্ছে রন হ্যাগ্রিড তখন সেদ্ধ জল একটি বড় টিপটে ঢালছিলেন এবং প্লেটে রক কেক সাজাচ্ছিলেন রককে কামড় দিতে গিয়ে তাদের অবস্থা কাহিল তবে হ্যারি আর রন এমন ভাব দেখালো যেন তারা বেশ মজা করেই রককে খাচ্ছে তারা তাদের লেখাপড়া সম্পর্কে হ্যাগ্রিডকে জানালো ফ্যাং হ্যারির হাঁটুর ওপর মাথা রেখে হ্যারির কাপড় শুঁকতে লাগলো কথা প্রসঙ্গে ফিলচের কথা আসলো হ্যারিরাই আসলে তার বিষয়ে কথাটা তুলল হ্যাগ্রিড বোকা বৃদ্ধ বলায় হ্যারি আর রন উভয় খুশি হলো ফিলচের বিড়াল নরিস সম্পর্কে হ্যাগ্রিড বললেন আমার কুকুর ফ্যাংয়ের সাথে তার পরিচয় করিয়ে দেব শুধু তোমাদের কেন ওর বিড়ালটা আমাকেও অনুসরণ করে ফিলচি তাকে এই কাজে লাগিয়েছি হ্যারি হ্যাকড়িডকে জানালো যে অধ্যাপক স্নেপ তাকে ঘৃণা করেন রন বলল দুঃখ করে লাভ নেই অধ্যাপক স্নেপ কাউকেই পছন্দ করেন না বাজে কথা হ্যাকড়িড মন্তব্য করেন সে তোমায় ঘৃণা করবেন কেন হ্যারির কাছে মনে হলো হ্যাকড়িড তার কথায় গুরুত্ব দিচ্ছে না রনের দিকে তাকিয়ে হ্যাকড়িড বলল তোমার ভাই চার্লি কেমন আছে আমার তাই খুব ভালো লাগে এরপর হ্যাগ্রি ড্রনের সাথে তাদের পারিবারিক বিষয়াদি নিয়ে আলাপ করলেন হ্যারির টেবিলে থাকা ডেইলি প্রফেট পত্রিকার দিক পত্রিকার একটি কাটিং চোখে পড়ল গ্রিন গডস সর্বশেষ বার্তা গ্রিন গডসের ডাকাতির বিষয় নিয়ে একত্রিশে জুলাই থেকে তদন্ত চলছে মনে করা হচ্ছে এটি কালো জাদুকর ও ডাইনিদের কাজ গ্রিন গডসে গভলিনরা দাবি করেছে সেখান থেকে কিছুই খোয়া যায়নি ভল্টগুলো ওই দিনই খালি করা হয়েছিল কিন্তু সেখানে কী ছিল এ ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না তোমাদের মঙ্গলের জন্য এই ব্যাপারে নাগনা না নেই ভালো গবলিনদের একজন মুখপাত্র জানা হ্যারির মনে পড়লো ট্রেনে তাকে রন বলেছিল যে গ্রিন গর্ডসার ডাকাতির চেষ্টা হয়েছে কিন্তু কোন তারিখে হয়েছিল এটা সে উল্লেখ করতে পারেনি হ্যাগ্রিডকে হ্যারি বলল যেদিন গ্রিন গড় ডাকাতি হয় সেদিন ছিল আমার জন্মদিন আমরা যখন সেখান সেখানে ছিলাম হয়তো তখনই ঘটনাটা ঘটে হ্যাগ্রিড বললেন হ্যারি তুমি ঠিকই বলেছ এই বলে হ্যাগ্রিড আরেকটা রককে হ্যারির দিকে বাড়িয়ে দিল হ্যারি পত্রিকাটির কাটিংটা আরেকবার পড়ল ফলটা ওই দিনই খালি করা হয়েছিল যেদিন গ্রিন থেকে হ্যারির জন্য টাকা তোলা হয় হ্যারি আর রন যখন রাতের খাবার খাওয়ার জন্য দুর্গে আসছিলো তখন তাদের পকেট ছিল হ্যাগ্রিডের দেওয়া রককে ভর্তি তারা হ্যাগ্রিডকে না বলতে পারেনি হ্যারির মনে হলো এতদিনে লেখাপড়া যতটুকু এগুনো দরকার ছিল ততটুকু সে পারেনি তার এটাও মনে হলো যে স্নেপ সম্পর্কে হ্যাগ্রিড অনেক কিছু জানেন কিন্তু তাকে কিছু বলেননি